ইরিনা আক্তার ও শারমিন আক্তার দুই বোন, তারা জন্মগতভাবে বাক প্রতিবন্ধী, কিন্তু এই প্রতিবন্ধকতা তারা দমাই না পারে। কৃতিত্বর লগে ফাঁসগুজি বিএসসি পরীক্ষায় অন্য আর ফাঁচ স্বাভাবিক শিশুর মতোই তারা লেখাপড়া শিখি। সাধারণত বোবলতে বোবা স্কুলত বা বিশেষায়িত স্কুলত লেখাপড়া গ্রহণ করে, কিন্তু এই দুই বোন অন্য ব্যাগ সাধারণ শিক্ষার্থীর লগেই সাধারণত স্কুলত লেখাপড়া গুজি। তারা সীতাকুণ্ডুর দক্ষিণ সোনাইছড়ি মুস্তাফা হাকিম কেজি স্কুল অ্যান্ড জুনিয়র হাই স্কুলত সপ্তম শ্রেণীত পড়ে। স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম এই দুই বোনের ব্যাপারে জানাইল দি তখন ওদের উৎসাহ আগ্রহ দেখে আমরা সবাই সন্তুষ্ট হয়ে ওদেরকে পড়ার সুযোগ করে দেয় এবং সমাপনী পরীক্ষায় প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে আলাপ আলোচনা করে সমাপনীতে অংশগ্রহণ করার সুযোগ দেয় এবং সমাপনী পরীক্ষায় অন্যান্য ছেলে পেলেদের উৎসাহিত ওরা একটু ভালো ফলাফল নিয়েই কৃতকার্য হয়। ইরিনা ও শারমিনুর বাপ আব্দুল আজিজ তারার হতা হইতে হইতে হইল দি আর দুই মেয়ে যে বাক প্রতিবন্ধী ইতারে ইয়ান মাইনতে রাজি ন সরত্তু নই তারাতে লেহাপড়ার উদ্দি প্রচন্ড ঝোঁক ওয়ার পরতুন কিন্তু এই পর্যন্ত আর মেয়ের কোনো কথা কোনো বা বলতে পারে না। এখন সব কিছু পারে, কাজ করতে অথবা ঘরের কাজ করতে, লেখাপড়া করতে, মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।